ধন্যবাদ। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, পুঁজিবাজারের লেনদেন এর মধ্যে শেষ হয়েছে। দেখে নিব সূচক এবং লেনদেনের সার্বিক অবস্থা কি আছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্সটি 13.58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4853 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএসই 30 ইন্ডেক্সটি 9.70 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1854 পয়েন্টে। এছাড়া ডিএসই এক্স ইন্ডেক্সটি 6.75 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1186 পয়েন্টে। মোট লেনদেন 443.88 কোটি টাকা ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 100টি, দর হারিয়েছে 155টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 99টির দর বেড়েছে, দর হারিয়েছে 160টি। শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 12টি কোম্পানির দর বেড়েছে, দর হারিয়েছে 15টি। এবারে দেখে নেব টপ ট্রেডে শীর্ষে থাকা কোম্পানিগুলোর অবস্থা। টপ ট্রেডে শীর্ষে থাকা এসিআই 581.30 টাকা লেনদেন শেষ করেছে, 4.30 টাকা বেড়ে, শতাংশের দিক থেকে বেড়েছে 0.75%। 3,30,000 শেয়ারের হাত বদল হয়েছে। স্কয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5,85,000 শেয়ারের হাত বদল হয়েছে, 251 টাকা লেনদেন শেষ করেছে, 60 পয়সা দর বেড়ে, শতাংশের দিক থেকে বেড়েছে 0.24%। ইসলামী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 41,00,000 শেয়ারের হাত বদল হয়েছে, এর মধ্যে 10 পয়সা হারিয়ে লেনদেন শেষ করেছে 30.70 টাকা, শতাংশের দিক থেকে হারিয়েছে 0.32%। বিএসআরএম স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে, 11,00,000 শেয়ারের হাত বদল হয়েছে, 1 টাকা হারিয়ে লেনদেন শেষ করেছে 94.50 টাকা, শতাংশের দিক থেকে হারিয়েছে 1.05%। এই ছিল আজকের সংবাদ দুপুরে। ব্যবসা পাতি সারাদিনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের সংবাদ দেখার।